পড়া ছেলে, এত বড় একটা শিক্ষিত ছেলে, ওই লাইনটা নিয়েছে, বেঁচে পড়ুক। আমরা বলেছিলাম অনলি 50 rupees, তো দেখুন কম্বোটা আমাদের চলে এসছে, খুব একটা ছোট না, 80 টাকা হিসাবে। হ্যালো গাইস, আজকে আবার চলে এসেছি নতুন একটা খোঁজ নিয়ে। তো কি মনে হচ্ছে আজকে কি ব্লগ করতে চলেছি আমরা? এনি গেস পাচ্ছেন না তো, নিশ্চয়ই বলবো, তার আগে ইন্ট্রো ভিডিওটা তো দিইনি। হ্যালো ফ্রেন্ড, অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল দ্য বং গার্লসে। আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা জায়গা, নতুন একটা খোঁজ। তো আজকে পাশে তৃষা নেই, আজকে আমি একাই চলে এসেছি, তৃষাকে খুব মিস করছি। তো এখন কিছু বলবো না কোথায় যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবি। আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি, আমরা এখন চলে এসেছি হৃদয়পুর। আমরা যাচ্ছি এখন হৃদয়পুর থেকে নেমে হেঁটে হেঁটে ডাক বাংলো মোড়। আশা করি আপনারা গেস করতে পারছেন যে কোথায় যাচ্ছি। তো এখন কিছু বলবো না, সেখানে গিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সামনে একটা স্টোরি তুলে ধরার চেষ্টা করব, যে একটা কঠিন কঠোর পরিশ্রমের ফল কতটা ভালো হতে পারে। একটা মানুষের স্বপ্ন পূরণ যখন হয় না, খুব ভালো লাগে। তো চলুন বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি বারাসাতে। বলবো কোথায় এসেছি, আমরা আজকে এসেছি হালুমুলুমে। হালুমুলুম কার দোকান আশা করি আপনাদের বলতে লাগবে না, আপনারা ভালোই জানেন বারাসাতে ফেমাস স্ট্রিট ফুডের দোকান হলো হালুমুলুম, যার ওনার হলো বিবেক দা। আমরা বিবেক দার কাছে এসেছি, বিবেক দা একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করেছে, নতুন একটা আউটলেট ওপেন হয়েছে। তো আমরা সেখানে এসেছি হালুমুলুম বারাসাতে, এখন দাঁড়িয়ে আছি, আমরা সেখানে যাব, বিরিয়ানি খাবো। আর আপনারা তো জানেন বিবেকদার বিরিয়ানি কতটা ফেমাস, আর সবথেকে বড় কথা এত চিপে এখানে বিবেকদার এখানে বিরিয়ানি পাওয়া যায়, মানে অসম্ভবনীয়, মানে কি বলবো, অপ্রত্যাশিত, এত কম দামে এখানে বিরিয়ানি পাওয়া যায় বিবেকদার। এখানে ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো জাস্ট 50 rupees, আর চাপটা তো আপনারা জানেন 30 টাকায় আপনারা চিকেন চাপ পেয়ে যাবেন। আর এখন নতুন বিবেকদা মানে শুরু করেছে মাটন বিরিয়ানি, এতদিন বিবেকদার এখানে মাটন বিরিয়ানি ছিল না, আপনারা জানেন চিকেন বিরিয়ানি ছিল আর চাপ ছিল আর ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো ছিল। তো আমরা দাঁড়িয়ে আছি হালুমুলুমের সামনে, দেখতেই পাচ্ছেন। তো আমরা ভেতরে যাব, গিয়ে খাবারগুলো খাবো, দেন আপনাদের রিভিউ দেব। আমাদের খাবারগুলো চলে এসছে, আমরা একটা চিকেন বিরিয়ানি আর একটা ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো যেটা, সেটা অর্ডার দিয়েছিলাম। তো ফার্স্টে আপনাদের চিকেন বিরিয়ানিটা দেখাই, আমাদের বিরিয়ানি চলে এসছে, বেশি কথা বলবো না, ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা হলো চিকেন বিরিয়ানি, কতটা কোয়ান্টিটি বিরিয়ানি দিয়েছে সেটা দেখুন আপনারা। এটার দাম হলো অনলি 80 rupees, 80 টাকায় এতটা পরিমাণের বিরিয়ানি আপনারা পেয়ে যাচ্ছেন হালুমুলুমে, দেখতে পাচ্ছেন। আর আলু দেওয়া হয়েছে, তাতে চিকেনের পিসটা বেশ বড়, আর রাইসটাও দেখুন এতটা পরিমাণে, মানে এনাফ, একজনের পক্ষে এনাফ। আর রাইসটা ভীষণই ঝরঝরে, দেখতে পাচ্ছেন, সাথে স্যালাড দেওয়া হয়েছে। এখানে আপনারা মাটন বিরিয়ানিও পেয়ে যাবেন, নতুন চালু হয়েছে মাটন বিরিয়ানি, সেটার দাম হলো 130 rupees। এবার আমরা বিরিয়ানিটা ট্রাই করবো, দেখুন রাইসটা কি ঝরঝরে।
না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। খাওয়া যাক, বেশি কথা না বলে ঠান্ডা হয়ে যাচ্ছে বিরিয়ানিটা। বিবেকদার বিরিয়ানির রিভিউ দেওয়ার কোনো দরকার নেই, আপনারা সবাই জানেন বিবেকদা কতটা ফেমাস। মানে আমরা প্রচুর বিরিয়ানির ভিডিও করি, আপনারাও জানেন অনেক বড় বড় রেস্টুরেন্টে আমরা বিরিয়ানির ভিডিও আপনাদের দিয়েছি, কিন্তু আজকে হালুম উলুমের বিরিয়ানিটা টোটালি অন্যরকম লাগছে খেতে, দারুণ খেতে, দারুণ। খুব একটা স্পাইসি না আর খুব একটা উগ্র গন্ধও না, হালকা স্মেল, মশলার ফ্লেভারগুলো সব বেরিয়ে আসছে, খুব সুন্দর খেতে, দারুণ খেতে। চিকেনটা দেখুন, এবার একটু চিকেনটা খাওয়া যাক। দাদা কি নরম টুলটুল করছে, ধরলাম বেরিয়ে আসলো, এত সুন্দর ম্যারিনেট হয়েছে চিকেনটা, দেখুন ভীষণই সফট, মানে হাত দিচ্ছি খুলে বেরিয়ে আসছে। মশলাগুলো পুরো চিকেনের ভেতর অব্দি গেছে, আর তো দারুণ লাগছে চিকেনটা খেতে, কি বলবো, এতটাই সফট, নরম তুলতুলে, একদম জমে যাচ্ছে ফাটাফাটি। 80 টাকায় এতটা কোয়ান্টিটির বিরিয়ানি, তাও আবার এত বড় একটা পিস দিয়ে চিকেন সাথে আলু স্যালাড কোথায় পাবেন না, একমাত্র হালুম হুলুমেই পাবেন বারাসাত বিবেকদার দোকানে। দারুণ লাগছে, চলুন এবার খেয়ে কথা বলছি। 80 টাকায় এত সুন্দর একটা বিরিয়ানি হতে পারে সত্যি হালুম হুলুমে না আসলে জানতাম না, দারুণ বিরিয়ানি খেলাম। তো আমাদের সেকেন্ড অর্ডার যেটা নিয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বো, যেটা আপনাদের বলেছিলাম অনলি 50 রুপিস, তো দেখুন কম্বোটা আমাদের চলে এসছে। এখানেও সেমই দেখছি, এতটা কোয়ান্টিটির পরিমাণে ফ্রাইড রাইস দেওয়া হচ্ছে, দেখুন সাথে একটা লঙ্কা স্যালাড আছে, আর এখানে 4 পিস চিলি চিকেন দেওয়া হয়েছে, ঠিকঠাকই চিলি চিকেনের পিসগুলো, খুব একটা বড় না, ঠিকঠাক আছে, ছোটোই। তো দেখুন 4 পিস দেওয়া হয়েছে, তো এটারও দারুণ স্মেল বেরিয়েছে, একটু খেয়ে দেখি আপ, চলুন। বলবো যা খাচ্ছি সেটাই ভালো লাগছে, মানে সত্যি কথা বিবেকদার খাবারের কোনো রিভিউ দেওয়ার প্রয়োজন হয় না, চিকেনটা খুবই সফট, চিলি চিকেন যেরকম হয় টক ঝাল মিষ্টি, একটু ঝাল আছে, স্পাইসি আছে, বেশ পুরো সত্যটা ভালো লাগবে। আর ফ্রাইড রাইসও দেখতে পাচ্ছেন এখানে অনলি গাজর দেওয়া, বেশ পরিমাণ অনেকটা, বেশ ঝাল ঝাল, চিলি চিকেনটা দারুণ লাগবে খেতে। দারুণ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সত্যি কথা বলতে দারুণ খেলাম, এত রিজনেবল প্রাইসে, এত পকেট ফ্রেন্ডলি প্রাইসে, আপনারা মানে এখানে আসলে হালুম হুলুমে আসলে পেয়ে যাবেন বিরিয়ানি চিলি চিকেন, যেরকম আপনাদের বলেছিলাম। আর একবার বলে দিই, এখানে মাটন বিরিয়ানি হলো 130 রুপিস, চিকেন বিরিয়ানি 80 রুপিস, চিকেন চাপ 30 রুপিস, আর যে ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা আছে ওটা 50 রুপিস, তো ফ্রাইড রাইসের সাথে 4 পিস চিলি চিকেন আপনারা পেয়ে যাবেন। আর কিছু বলার নেই, দারুণ খেলাম, সত্যি ভীষণ ভালো লাগলো। এখানে দেখলাম বিবেকরা কিন্তু কোনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না, কোয়ালিটি আর কোয়ান্টিটির সাথে, তো বেশ ভালো লাগলো। কাকিমাকে পেয়ে গেছি, বিবেকদার মা, আপনাদের সবার সাথে আলাপ করে দিই, নমস্কার কাকিমা। নমস্কার। তো কাকিমা আগে আপনি বিবেকদার ব্যাপারে কিছু বলুন। বিবেকদার ব্যাপারে বলবো হলো বিবেক অনেক কষ্ট করে এইখানটাতে এসছে, হ্যাঁ এই ব্যবসা আরম্ভ করলো অল্প থেকে, অনেক কষ্ট করে, প্রথমেও একদম কি বলবো, এই 1.5 কেজি রাইস, প্রথমে আমাদের রাইস চিকেন একদম স্টার্টিংয়ে, এইটা আমার কত বছর হলো এটা? এইটা প্রায় 12 বছর। আচ্ছা, আমাদের ডাক বাংলো মোড়ের দোকানটাই পুরনো, হ্যাঁ ওটাই আমরা নতুন নিয়েছি,
আমরা নতুন 4-5 মাস হয়েছে এটা আমরা নিয়েছি, এখন ওইটাই পুরনো, ওইটা প্রায় 12 বছর। তারপর আস্তে আস্তে তখন আমরা বললাম একটু বিরিয়ানিটা করা যায় যদি, মেয়েও বললো, তারপরে অল্প করে করে বিরিয়ানি করতে করতে যাই হোক এখন ঠাকুরের আশীর্বাদ এত অব্দি এসে পৌঁছেছে। যেরকম আপনাদের বলেছিলাম যে বিবেকদা কত স্ট্রাগল করেছে আপনারা সবাই জানেন, সেই স্ট্রাগলের ফল আজকে বিবেকদা পেয়েছে, বিবেকদার স্বপ্ন সত্যি হয়েছে, আর একটা দোকান মানে আউটলেট ওপেন হয়েছে। আশা করি এরকম আরও দোকান বিবেকদা করুক। বিবেক এত একটা ভদ্র সভ্য শিক্ষিত ভালো ছেলে, রান্নাগুলো কে করে? আমার জামাই করে, আমার মেয়ে করে, আমরা রান্না বাইরের কাউকে দিয়ে করাই না। আচ্ছা, বিবেকদা হলো আপনার জামাই? আমার জামাই। তো কাকিমা এবার আপনাদের লোকেশনটা বলুন, মানে নতুন আমাদের এই লোকেশনটা হলো আপনার ডাক বাংলো থেকে আসতে গেলে ফায়ার ব্রিগেড পড়বে, ফায়ার ব্রিগেড থেকে সোজা এসে এই যে একটা এলফান ফার্নিচার পড়ে তার উল্টো পিঠে, এবং এপাশ থেকে আসার সময় বন্ধন ব্যাংক এবং তারকেশ্বর মিষ্টির দোকান আছে, তারিখ মানে বন্ধন ব্যাংকের একটা বিল্ডিং পড়ে, আর তারকেশ্বর থেকে ওই 1 মিনিট তার ওখানে তাকিয়ে বাঁ দিকে তাকালেই দেখা যাবে হালিগুলো। কাকিমার সাথে কথা বললাম, ভীষণ ভালো লাগলো কাকিমা, আমাদের অনেক শুভেচ্ছা আপনাদের জন্য, এরকম আরও আপনাদের ছোট বড় আশীর্বাদ। এইটা করি বিবেক যেতে অনেক বড় হতে পারে, অবশ্যই যেতে ভবিষ্যতে দাঁড়াতে পারে, পরিশ্রম মানুষকে একদিন সফলতা একটা মাস্টার চাই যেতে ও উন্নতি করতে পারে, অনেক বড় হতে পারে, আমাদে সবার সাপোর্ট আছে। কাকিমা অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থেকো, খুব ভালো লাগলো। তো বন্ধুরা আপনারা ভালো থাকবে, সবাই ডিটেল শুনে নিয়েছেন, আর কিছু বলার নেই, তবু আমরা ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দিই, আপনারা জানেন তো, ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে লোকেশন ফোন নাম্বার ডিটেল সব দিয়ে দেওয়া থাকবে, অ্যাড্রেস, কোনো প্রবলেম হবে না। আপনারা সবাই বিবেকদাকে সাপোর্ট করুন, বিবেকদাকে অনেক আশীর্বাদ করুন, যাতে বিবেকদা আরও বড় হতে পারে। তো বন্ধুরা সবই শুনে নিয়েছেন, আর কিছু বলার নেই। তো আজকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করতে হবে? আমাদের দ্য বম্ব আজকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আর আপনারা সাথে একটা রিকোয়েস্ট করছি, আপনারা আমাদের কী ধরনের ব্লগ দেখতে চান, কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করব সেভাবে আপনাদের সামনে ভিডিও তুলে ধরার। তো ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।